ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত্মানিত জানতে চাই যে মসজিদে গিয়ে সালাত আদায় করলে এক টাকাতে সাতাশি টাকাতে সফ পাওয়া যায় মহিলারা যদি মসজিদে সালাত ফরে তারাও কি এই সফ পাবে সম্মানিত দিন এবং মহিলারা ইচ্ছে করলে মসজিদে সালাত আদায় করতে পারে এবং সাতাইশ গুণ স্বভাবও অর্জন করতে পারে তবে রাসুল সাল্লাম বলতেছেন সাতাইশ গুণের থেকেও বেশি যদি নাকি তারা সব পাইতে চায় তারা তাদের সালাদ ঘরের মধ্যে পড়বে বোঝা গেল মসজিদে মহিলারা যেতে ছেলে বাধা দিতে পারবে না এটা হাদিসের মধ্যে আছে তবে রাসুল সাল্লাম সাথে সাথে ওই হাদিসের মধ্যে বলে দিচ্ছেন

তাহলে বোঝা গেল মসজিদের থেকে ঘরে পড়লে মহিলাদের জন্য উত্তম যদি মসজিদের মসজিদে যাইতে চায় মসজিদের আদব রক্ষা করে মহিলারা নিজেদের প্রদর্শনী না দিয়ে আলদ গোলাপ আতর গোলাপ না মেখে বোরকা ফরে হেজাব রক্ষা করে ফেতনার আশঙ্কা না থাকে যদি যাইতে চায় বাধা দেওয়া যাবে না তবে মসজিদে গিয়ে যে সাতাইশ গুণ সব অর্জন করবে এর থেকেও বেশি সব হবে যদি গরম মধ্যে পড়ে কারণ আরেকটা হাদিসের মধ্যে আছে ওই হাদিসটাও সহি রাসুলসলাম একেবারে এমন সিরিয়ালে নিয়ে এসেছেন যে রাসুলসলামের সাথে রাসুলসালামের মসজিদের মধ্যে রাসুল রাসুলের মসজিদের মধ্যে নামাজ পড়ার থেকেও মহিলারা যদি ঘরে পড়ে সেটা উত্তম সালাদ তাইলে অবশ্যই কেউ মসজিদে ফুললে সাতাশ গুণ সফ হবে ঠিক কিন্তু সাতাশ গুণ থেকেও বেশি সব হবে নিজের ঘরের মধ্যে ফুললে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমিস রহমতুল্লাহ বরাকাত